গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা। আমি এখন চলে যাচ্ছি বাবার বাড়ি, বাবার বাড়ি চলে এসেছি। এখানে মা মিষ্টি নিয়ে রাখতে বসেছে ফ্রিজে। অনেক দিন পর বাবার বাড়ি এলাম তো। এখানে আমার ভাইয়ের বউ আর বোন রান্না করছে, ছোট ছোট চারাপোনা মাছ এনেছে। আর জানি না, এইমাত্র এসে পৌঁছেছি, কি রান্না হচ্ছে এখনো পর্যন্ত বলতে পারছি না। তো রান্নাঘর থেকে বেরিয়ে আমি চলে যাচ্ছি। এখানে আমার ভাইয়ের ছেলে পড়তে বসেছে, পড়াশোনা হয়ে গেছে, এবার একটু মোবাইল দেখছে। বোন চলে এসেছে জামা কাপড় গোছাতে। এই যে রান্নাগুলো, চলে এলাম আবার রান্নাঘরে, রান্নাগুলো একটু দেখিয়ে নেব। ডাল, পোস্ত, মাছ, এসবই রান্না হয়েছে। এখানে পড়াশোনা শেষ করে আমার ভাইয়ের ছেলে ক্যারাম বোর্ড খেলতে বসেছে। ওর বন্ধু প্রতিদিনই আসে, একবার করে খেলে যায় বাড়িতে, বেশ ভালো লাগছিল। এবার আমি চলে যাচ্ছি যেটার জন্য এখানে আমি এসেছি, 24 পহর দেখতে। তো মায়ের সাথে চলে গেলাম 24 পহর দেখতে। 24 পহর মন্দিরে যাচ্ছি আমি, কারণ মা বেশি চলতে পারবে না বলে আমরা ফাঁকায় ফাঁকায় একদম টোটো নিয়ে চলে যাচ্ছি, যাতে একদম 24 পহরের কাছে আমরা চলে যাই। কাছে চলে এসেছি, ভিতরে ঢুকে যাচ্ছি। এখানে অনেকদিন বাদে আমি 24 পহর দেখতে এলাম। খুব সুন্দর এখানে কীর্তন হয়, মন্দিরের উপর উঠে যাচ্ছি। আর পাশেই একটা পুকুর আছে, ওখানে খুব সুন্দর সাজানো হয়। তো চলো আমি পুকুরটাও একটু পরে দেখাবো কিভাবে সাজিয়েছে পুকুরটা। মা একটু প্রণাম করে নিল। এবার আমরা পুকুরের ওখানে চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছ কত লাইট দিয়ে সাজিয়েছে পুরো পুকুরটাকে, এত সুন্দরভাবে সাজায়। অনেকে দাঁড়িয়ে দিয়ে দেখে, চারিদিকটা পুকুরে আর যেখানে 24 পহর হচ্ছে সেখানটা পুরোটাই আলো দিয়ে ভর্তি করেছে। মা আমাকে বলছে দেখ কি সুন্দর সাজিয়েছে, পুরোটাই আলো দিয়ে সাজিয়ে দিয়েছে। চব্বিশ পহর দেখে আমরা একটা জায়গা যাব, চলো আমরা তোমার সেইখানে নিয়ে যাব। 24 পহর দেখা শেষ হয়ে গেছে। এবার রাত 8:30 নাগাদ আমরা বেরিয়ে পড়েছি রেস্টুরেন্টে, ওখানেই যাব আজকে রাতে ডিনারটা, ওখানেই হবে। তো সবাই মিলে আমি এসেছি, আরও বোন এসেছে, তাই ভাই বললো চলো সবাই মিলে আমরা রেস্টুরেন্টে একটু খাবার খেয়ে আসি। চলে এসেছি, পাশে একটা সুন্দর সিনারির মতো ছিল মূর্তি, সেগুলো দেখতে দেখতে যাচ্ছি। এটা নতুন বানিয়েছে, আগে কখনো খাইনি। খুব সুন্দর সুন্দর দৃশ্য করেছে, ওই জন্য আমি একটু তুলে নিলাম। এখানে গাছও লাগিয়েছে অনেক, আমার বোনও ক্যামেরা বন্দি করতে করতে যাচ্ছে। চলে এসেছি, কিন্তু রেস্টুরেন্ট ছিল প্রচুর ভিড়, ওই জন্য আমাদেরকে ওপরে বসার জন্য জায়গা দিয়েছে। আমরা ছাড়াও আরো অনেকে বসে আছে, একে একে সব ডাকবে। আমরা পুরো ফ্যামিলি এসেছি এখানে রাতের ডিনার করতে। এবার আমরা চলে এসেছি টেবিলে, এরা সব খাবার অর্ডার করতে ব্যস্ত, সবাইকার আলাদা আলাদা মত, কে কি খাবে
তারপর চাউমিন, চাউমিন খেতে আমরা সবাই ভালোবাসি। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে এসেছি।